সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার সকল ইউটিউব দর্শক বন্ধুদেরকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যে কোম্পানিটি বিদ্যুৎ সরবরাহ করে তার নাম হলো WBACDCL, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই কোম্পানির মাধ্যমে আমরা বাড়িতে সচরাচর বিদ্যুৎ পেয়ে থাকি কলকাতা ব্যতীত। ফলে এই আমাদের সকলেরই কানেকশন রয়েছে WBACDCL এর তরফ থেকে। আজ থেকে আমরা একটা ভিডিও সিরিজ বানাতে চলেছি এই WBACDCL-কে নিয়ে। এই WBACDCL-এ বিভিন্ন রকমের অপশান রয়েছে কাস্টমারদের জন্য, কনজিউমারদের জন্য। এখানে কনজিউমার রেজিস্ট্রেশন আছে, কনজিউমার লগ ইন আছে, অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন পেমেন্ট, ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, ডাউনলোড GST ইনভয়েস, ভিউ বিল, ডকেট ইয়োর কমপ্লেন, এই সমস্ত যে অপশানগুলো রয়েছে কনজিউমারদের জন্য, আপনারা হয়তো এগুলি বিষয়ে যথাযথ জানেন না। তাই আমরা এই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যতগুলি অপশান কনজিউমারদের জন্য রয়েছে, গ্রিভেন্স সেলগুলি রয়েছে, সবগুলি একটি একটি করে ভিডিওতে আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করব। তাই আমাদের এই পুরো ভিডিও সিরিজগুলি আপনারা দেখতে থাকুন এই সম্পর্কিত বিস্তারিত জানার জন্য। আশা করি এতে আপনারা অনেক লাভবান হবেন। তো আপনারা এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা WBACDCL এর হোম পেজে কী করে আসবেন, না আপনারা আপনাদের মোবাইল বা যে কোনো কম্পিউটার বা ল্যাপটপ থেকে এই যে ওয়েবসাইটটি রয়েছে WBACDCL.in, এটি ব্রাউজারে গিয়ে টাইপ করবেন অথবা গুগলে গিয়ে আপনারা সিম্পলি সার্চ করবেন WBSEDCL, এইটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এই যে চলে আসবে ওয়েলকাম টু WBACDCL। আর ওয়েবসাইট হচ্ছে WBACDCL.in, এটি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব খুললে আপনাদের সামনে চলে আসবে এই পেজটি। এবার আমরা দেখব একটি একটি করে কীভাবে আপনারা কাজ করবেন। প্রথমে রয়েছে দেখুন কনজিউমার রেজিস্ট্রেশন। আজকে আমরা কনজিউমার রেজিস্ট্রেশন বিষয়টি নিয়ে আলোচনা করব, কারণ আপনাদের যদি রেজিস্ট্রেশন থাকে তবেই আপনারা এখানে লগ ইন করতে পারবেন। তো প্রথমে আমরা চলুন আজকে ভিডিওতে আমরা কনজিউমার রেজিস্ট্রেশন কীভাবে আপনারা করবেন সেটি নিয়ে আলোচনা করি। প্রথমে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি নতুন পেজ খুলে গেল, এখানে কনজিউমার আইডি দিতে বলা হচ্ছে। আপনাদেরকে আমি জানিয়ে রাখি যেহেতু এটি একটি প্রাইভেসি ইস্যু, তাই এখানে কিছু কিছু জিনিস আমি হাইড করে রেখে দেবো। আমি এখানে আমার কনজিউমার আইডিটি বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে চাওয়া হয়েছে কন্টিনিউ বাটন, বলছে এখানে রেজিস্টার ইউজিং ইওর মিটার নাম্বার। যদি রেজিস্টার ইউজিং ইওর মিটার নাম্বার মিটার দিয়ে করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, অন্যথায় কন্টিনিউ বাটনে ক্লিক করুন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার সামনে ইনস্টলেশন নাম্বার চাওয়া হবে। আপনার কাছে দেখবেন একটি ইনস্টলেশন নাম্বার দেওয়া রয়েছে, সেই ইনস্টলেশন নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দিন। ইনস্টলেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, তারপরে দেখুন আপনাদের সামনে মোবাইল নাম্বারটি চাওয়া হচ্ছে। এখানে মোবাইল নাম্বারটি আপনাদের যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন অ্যাপ্লিকেশন করার সময় সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দিন। তারপরে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে এই দেখুন লেখা উঠলো ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। আমাদের কাছে ওটিপিটি চলেও এসেছে, আমরা ওটিপিটি এখানে বসিয়ে দিলাম। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলেই দেখুন আমাদের সামনে এই দুটো অপশান চলে আসবে, ঠিক আছে। বলা হচ্ছে ইমেল, একটা ইমেল এখানে দিতে হবে, আমরা ইমেলটি এখানে বসিয়ে দিচ্ছি। ইমেলটি বসিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলাম, দেখুন বলা হচ্ছে ওটিপি হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ আমাদের যে ইমেল আইডিটি দেওয়া হলো সেই ইমেলে একটি ওটিপি চলে গেছে, আমাকে সেই ইমেল থেকে এবার ওটিপিটিকে দিতে হবে। একটু ওয়েট করুন। এই যে ওটিপিটি আমরা এবার দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এইরকমভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন। বসিয়ে দিলাম, তারপর আপনাদেরকে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। এবার এখানে আমার নাম চলে এসেছে, এখানটা দিতে হবে পাসওয়ার্ড। আমাদেরকে একটি পাসওয়ার্ড বানাতে হবে, আমরা একটি পাসওয়ার্ড বানিয়ে নিই। আমরা এখানে একটি পাসওয়ার্ড বানিয়ে নিচ্ছি। আপনারা
এই দিয়ে দিলাম। তারপরে কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করলেই যখন পেজটি প্রসেসিং হতে শুরু হচ্ছে বলা হচ্ছে ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি ইউর কনজিউমার আইডি, অর্থাৎ আপনাদের যে কনজিউমার নাম্বারটি হবে সেটি হবে আপনার ইউজার আইডি। ঠিক আছে, তো এখানে আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনারা কনজিউমার রেজিস্ট্রেশন পর্বটি সারবেন, কারণ কনজিউমার রেজিস্ট্রেশন পর্বটি সারলে তারপরে আপনারা এই কনজিউমার লগ ইন পর্বে যেতে পারবেন। আশা করি আজকে ভিডিও আমি আপনাদের দেখাতে পারলাম কিভাবে আপনারা WBACDCL এর ওয়েবসাইটে গিয়ে কনজিউমার রেজিস্ট্রেশন পর্বটি করে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও আমরা একের পর এক আনতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।